हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल शेली कुकिंग चैनल थे के अपनारा सकलरे स्वागतम। अस्सलाम वालेकुम। आमार वीडियो टा अपनारा देखबा और आमार चैनल टा सब्सक्राइब करबा, वीडियो ते लाइक दिबा, कमेंट करबा। आमी आजके डेंगार रान्ना करमु सुटकि दी। आमी डेंगारे ओला खारछि छोटो छोटो होइरा, डेंगार हेउसूस फलाइसि बालाटीके, आर डेंगार लगे तुरा छोटो छोटो हरि फाता दिछि खेसमा फाता। आर सुटकि आमि ओखान दैया राखछि, चारटा सुटकि आमि दैया राखछि जाल हरमु, जाल हरिया खाटा फलाइमु। आर शिंग माछटा आमि अन दैया राखछि, शिंग माछ आमि परिमाण मतो दिमु। आर शिंग माछटारिओ आमि बालाटीके रगुक माछर जे थाके शिंग माछर आमि ओगुला परिष्कार करछि। আর ফিট মুখা অক্টার পারছি। আর এখানেও আমি পেঁয়াজ নিছি টেবিল চামচে এক চামচ, আর রসুন আমি একটা কুচি হই রাস্তা দিছি, আর কাঁচামরিচ আমি পরিমাণ মতো দিমু। আর এখন আমি জেলা বয়াইরাম আপনারা লগে শেয়ার করলাম। আমি টেঙ্গাটারে হান্ডির মাঝে নিলাম, আমি ছোটো হান্ডির মাঝে রান্না হমু। আমি আধা কেজির মতো ডেঙ্গা চুলাইয়া রাখছি। এখন আমি পেঁয়াজটা লাইমু। পেঁয়াজ দিলাইছি, এখন রসুনটাও আমি দিলাইরাম। রসুনের পরিমাণটা একটু বলন দিলাম, খাইতে ভালো লাগবো, স্মেল হরব। কাঁচামরিচটা আমি পরে দিমু। এখন আমি পরিমাণ মতো লবণটা দিলাম। এখন আমি হলুদটাও দিলাইমু, হলুদও আমি সামান্য দিলাম। হলুদটা আমি পরিমাণ মতো দিলাম, আধা চামচ থাকিও কম। আমি মরচর গুঁড়া দিলাম আধা চামচের মতো, আমি কাঁচামরিচও দিমু। এখন আমি চুলার মাঝে বয়াই লিমু। এখন আমি সুটকির পানিটা দিলাইরাম। সুটকি যখন আমি জাল দিয়ে রাখছিলাম, সুটকির পানিটা আমি দিলাইমু ডেঙ্গার মাঝে। আর দেখো খাটা জমি গেছে মুড়ো, খাটাটা আমি ফালাই দিমু। এখন এখন আমি বালাটিকে নাইরা চাইরা দিলাম। 10 মিনিট লাগে আমি একটা ডাকনি দিয়া ডাইকা দিলাইমু। ডাইকা দিয়া 10 মিনিট পরে আমি দেখমু আবার। এখন আমি ডাইকা দিলাইরাম একটা ডাকনি দিয়া 10 মিনিট লাগে। এখন 10 মিনিট হয়ে গেছে, আমি ডেঙ্গাটার একটু নাইরা চাইরা দেখমু সিদ্ধ হয়েছে নি। একটা হাঁটি দিয়া বালাটিকে নাইরা চাইরা দেখলাম, একটা কুচামারি দেখলাম, একটারে জাতামারি দেখলাম যেন হয়েছে নি। ডেঙ্গাটা নরম এখন ওই গেছে। আমি মাছটা দইয়া রাখছিলাম, শিং মাছটা দইয়া রাখছিলাম, এখন আমি শিং মাছটা দিলাইরাম। দিয়া একটু পালাটিকে নাইরা চাইরা আমি আরও 5 মিনিট লাগি মাছটারে খসাইমু। 5 মিনিট লাগি আমি ডাইকা দিলাম একটা ডাকনি দিয়া। আর কাঁচামরিচটা দইয়া রাখছিলাম, আস্তা কাঁচামরিচ আমি দিলাইরাম সুটকির মাঝে। একটা ডাকনি দিয়ে এখন আরও 5 মিনিট লাগি ডাইকা দিলাম। পাঁচ মিনিট পর আমি তরকারির মাঝে 1 কাপের মতো পানি দিলাম, বেশি পানি দিতাম নাই। দিয়া এখন আমি 20-25 মিনিট সুটকিটারে জাল হরমু, ডেঙ্গাটারে জাল হরমু। এখন 20-25 মিনিট পর এখন আমার সুটকিটা হয়ে গেছে। আমি এখন একটা প্লেটও পরিবেশন করলাম। সে আমার ডেঙ্গা রান্না করা। আর আপনারা দেখবা আমার ভিডিওটা, লাইক কমেন্ট করবা আর শেয়ার করবা। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ সাবস্ক্রাইব করবা।
আমার চ্যানেলটা বড় হইতো, সকলে দোয়া করবা। আর খুব মজাদার একটা রেসিপি, যারা আমল্লা খান সুটকির পাগল এরা এই রেসিপিটা অবশ্যই পাল্লা পাইবা। আমি জেলা রাঞ্চি ওলা ট্রাই করবা, দেখবা খুবই মজাদার একটা রেসিপি। আসসালামু আলাইকুম।